আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজাদার লোভনীয় আম মাখা বা আম ভর্তা তৈরি করে দেখাবো। বাজারে কাঁচা আম তো প্রায় শেষ হয়েই এলো। আপনারা চাইলে উপর থেকে পাকা কিন্তু ভিতরে টক থাকে সে আমটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। গরমের সময় এই আম মাখাটা খেতে ভীষণই মজা লাগে, একটু টক একটু মিষ্টি। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে দুইটা আম কুচি করে নিয়েছি। আমটা যদি বেশি পাকা হয় তাহলে হাত দিয়েই ভালোভাবে মিহিন করে নেবেন। এর পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়ে দিব চিনি। চিনি দিয়েছি 3 চা চামচ। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কে কেমন টক মিষ্টি খাবে সেইভাবেই এটা দিতে হবে। তারপর ভালোভাবে মাখিয়ে 5 মিনিটের জন্য এটা রেখে দিতে হবে। আমি এর ভিতরে 1 চা চামচ কাঁচা মরিচ বাটা দিয়েছি আর 4-5টা লেবুর পাতা ছিঁড়ে দিয়েছি। সামান্য সর্ষে বাটা দিয়েছি। সর্ষে বাটাটা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা তিতে হয়ে যেতে পারে। এবার এ পর্যায়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দিব সামান্য বিট লবণ। বিট লবণটা দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার এই আম মাখা। লেবু পাতাটা দিয়েছিলাম কারণ একটা সুন্দর ফ্লেভার আসে, লেবু পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। একটু টক একটু মিষ্টি এই আম মাখাটা খেতে কিন্তু ভীষণই মজার। এই গরমের সময় এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।